দুটো ফিল্ডে আমি কাজ করি, একটা ইনোভেশন ফিল্ড এবং ফিল্ম জগতে। তো আমি প্রথম আইআইএস এসে অর্থাৎ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2019 সালে হয়েছিল কলকাতায়। আমি সেখানে আমার একটা যন্ত্র কীভাবে গাড়ির দূষণকে জিরোতে পরিণত করা যায় তার নাম ছিল সেফটি অ্যান্ড অ্যালার্ট ফর এক্সেসিভ পলিউট্যান্ট, এই যন্ত্রটারও দেখিয়েছিলাম এবং সেখানে প্রথম পুরস্কার পাই। করোনার মহামারীর মধ্যে আমি একটা ইনোভেশন করেছিলাম, সেটা ছিল টাচ ফ্রি পোর্টেবল অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজিং সিস্টেম। সেটা আমি 2021 সালে পেটেন্টও পেয়ে গেছি। তো 2020 সালে সেই যন্ত্রটা দেখাই এবং সেখানে আইএসএফে আমি প্রথম পুরস্কার পাই। 2021 সালে আমি এই করোনা চলাকালীন বেশ কিছু অনলাইন কম্পিটিশন, ইনোভেশন কম্পিটিশনে ভিডিও মেকিং করে পাঠাতে হতো। তো ওই ভিডিও মেকিং থেকে আমি ভিডিও সম্পর্কে ফ্রেমগুলো বা এডিটিংগুলো আমি শিখতে পারি, ডিরেকশনের জ্ঞান আসে। তো তারপরে আমি একটি ফিল্ম ডেভেলপ করি এখানে লিসেন এই চুচড়া শহর। এরপরে আমি এডিটিংয়ে মনোযোগ দিতে পারি এবং এডিটিংটা শিখি এবং 2021 সালে আমার একটি ফিল্ম ইন্ডিয়ান সায়েন্স ফেস্টিভ্যাল বিশেষ পুরস্কার পাই এবং 2022 সালে আমার মধুসূদন গুপ্তকে নিয়ে, পণ্ডিত মধুসূদন গুপ্তকে নিয়ে বানানো ফিল্মটি দ্বিতীয় পুরস্কার পাই বিজ্ঞানিকা উপবিভাগ থেকে। তারপর এক কথায় তো অনবদ্য, আর বাবা হিসাবে বা অভিভাবক হিসাবে দারুণ গর্বিত। ছোটবেলা থেকেই ওর মধ্যে বিজ্ঞান অনুসন্ধিৎসুতা দেখেছিলাম। আর রিসেন্টলি ও যেটা বললো যে করোনার সময় বেশ কিছু ভিডিও মেকিং শেখে, সেখান থেকে ফিল্মের প্রতি যে একটা অকৃত্রিম আগ্রহ তৈরি হয়েছে, আমরা এখন নিজেরাই কনফিউজড হয়ে আমরা পরবর্তীতে কিছু উৎসাহ দেবো, তা এটা সত্যি আনন্দ গর্বের বিষয় আমাদের দুজনের কাছে। মানে আমার পড়াশোনা এখন আমি ফোকাস করেছি, কারণ সামনে মাধ্যমিকটা আমার প্রধান গুরুত্ব। ক্রিয়েশান তো চলতে থাকে, কারণ গত বছর লকডাউন ছিল, তার বছর লকডাউন ছিল, সেই সময় পড়াশোনার পাশাপাশি ক্রিয়েশানে অনেক মনোযোগ দিয়েছিলাম। সেইগুলো থেকে আমি প্র্যাকটিক্যাল নলেজটা গ্যাদার করতে পেরেছি, কারণ শুধু তো বইয়ের পড়া নয়, এই ধরনের জিনিসগুলো শিখলে আমি মনে করি বাস্তব শিক্ষাটা পাওয়া সম্ভব। আমি আইআইটি পড়তে চাই, ইঞ্জিনিয়ারিং হতে চাই। ফিল্ম মেকিংটা আমার হবি, এটা আমার ভালো লাগে। সত্যজিৎ রায় আমার ইন্সপিরেশন, ওনাকে আমি বিভিন্ন ওনার ফিল্ম দেখেছি করোনার মহামারীর মধ্যে। ফেলুদার গল্পগুলো পড়েছিলাম পূর্বেই, কিন্তু দেখার পরে আমি ওনার ফিল্মের বিভিন্ন মানে একটা শটের বিভিন্ন কোণগুলো, অ্যাঙ্গেলগুলো বোঝার চেষ্টা যতটা পেরেছি। তো উনি আমার মানে আইডিয়াল ফিল্ম মেকিং, ওটাই আমার হবি। কিন্তু আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, আইআইটি ক্লিয়ার করতে চাই। বাবা মার গুরুত্ব তো অনস্বীকার্য, কারণ বাবা মা ছাড়া আমি কোনো যে এখানে পৌঁছাতে পেরেছি কোনোটাই সম্ভব হতো না, কারণ বাবা সব ক্ষেত্রে আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহিত করেছেন বা গাইড করেছেন, সঠিক পরামর্শ দিয়েছেন। স্কুলেরও অবদান আমি অনস্বীকার করতে পারবো না, স্কুলেরও স্যারেরা বিভিন্ন সময় যাই হোক স্কুলের স্যারেরা সাহায্য করেছেন। এই ফিল্মটা বানাতেও স্কুলে আমি গেছিলাম, স্কুলের সাহায্য পেয়েছি, স্কুলেরও সাহায্য আছে, তার পাশাপাশি বাবা মার সাহায্যটাই সবচেয়ে বেশি আমার কাছে।